নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার পাঁচফোরঙে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে কিন্তু সেই সত্যি ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক দেন, কোনো লাইক পেলে মনে হবে সত্যি ভালো ভিডিও করছি, তাই আরও ভিডিও আনার আমার ভীষণ ইচ্ছা হবে। ঠিক আছে, তো চলো আজকে দেখাই দুপুর থেকে রাত্রি। অলরেডি হয়ে গেছে শনিবার, বুঝতেই পারছো তো। শনিবারের দিন ভাবলাম যে আমি তো সবসময় বা সবাই এটা যে কম বেশি একটু বিদেশি খাবার, মানে যেগুলো আমরা মাছ মাংস ডিম মানে সবসময় এগুলোই তো সবসময় শেয়ার করি। তো আজকে আমি একটু সব কিছু যে রান্না করেছি, আজকে শনিবার যেহেতু, তো আজকে যে রান্নাগুলো আমি করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা আমার খুব প্রয়োজন। বিকজ আর সারাক্ষণ তো ভালো মন্দ সব কিছু আমি শেয়ার করি, বিদেশি খাবার, আই মিন যেগুলো আমরা বিরিয়ানি বলো, ফ্রায়েড রাইস বলো, চিলি চিকেন, যে কোচো চিকেন কষা, মাটন কষা, সমস্ত কিছু শেয়ার করি। তো আজকে ভেবেছি যে আমি এমন কিছু কিছু রান্না করেছি পুরো বাঙালি পদ, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে সেগুলো কী করে হবে, সারাক্ষণ তো এটা সেটা শেয়ার করছি কিন্তু এটা যদি না করি তাহলে বাঙালির অপমান করা হবে, বুঝতে পেরেছো? তো চলো সকালটা তো দেখিয়ে দিচ্ছি, আজকে তো এবার দুপুরবেলা কী কী করেছি চলো দেখায়। মানে দেখলে তোমরা ভাববে যে সত্যি দিদি দিদি কেন, মানে বাঙালিদের আমার মনে হয় মাঝে মাঝে এই ব্রেকটা নেওয়া একটু খুব প্রয়োজন। ঠিক আছে, তো চলো আমার ব্রেক কেমন করে হয়েছে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কী করেছি বা আমি লাঞ্চটা কী রেডি করেছি, এখনও কেউ খায়নি বিকজ ক্যাটির বাবা এখনও ফেরেনি। তো ও যদি না ফেরে একবার ফোন করব ভিডিওটা করার পরে, যদি ফোন করি যদি বলে লেট হবে আমি আর মামি এতে দুজনে খেয়ে নেবো, কিছু করার নেই। তোমরা যদি ভাবো যে বাবা ওকে ফেলে ছেড়ে খেয়ে নেবে, কিছু করার নেই, ছেলেদের কাজের সাথে মেয়েদের মানে এইভাবে ব্যালেন্স করা কোনো মতেই পসিবল না, তাই নয় কি বলো? যারা আমার সাথে একমত একটু কথা বলো। তো চলো আমি আর দেরি করবো না, দুপুরের আজকে ব্রেক মেনুটা দেখিয়ে দিই, চলো দেরি করবো না। চলো দেখে নাও কী কী রান্না করলাম। তো ভাবতে পারছি না কী দিয়ে স্টার্ট করব। প্রথমে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই, আর সেটা হচ্ছে বাঙালির সবথেকে প্রিয় জিনিস, উচ্ছে ভাজা করেছি, দেখতেই পাচ্ছ, এই দেখো উচ্ছেটাকে ভাজা করেছি। আলু দিইনি আজকে, শুধু উচ্ছে ভাজা করেছি, আলুটা অন্যদিন দিই, আজকে মানে আলু দিইনি, এটা গেল। আর এটা কি বলতো, শীতকাল মানে সবজির বাহার, আর আমার মনে হয় শীতকালের মতো কোনো কিছু মানে মানে যদি খেতে হয় প্রপার শীতকালে পুরো খেয়ে নেওয়া উচিত, গরমকালে খাওয়াও যায় না তেমনি সবজি পাওয়া যায় না। এটা গেস করতে পারছো কি বাটা? এটা হচ্ছে ধনে পাতা বাটা, একটু সামান্য একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে বেটে রেখেছি। আচ্ছা এটা তো গেল, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কিন্তু জিনিস আমি মিস করে গেছি, সেটা আমি পরে বলছি। এটা হচ্ছে তোমার ফুলকপি, আলু দিইনি, শুধু ফুলকপি ভাজা, সঙ্গে দেখতে পাচ্ছ কিনা জানি না পোস্ত দিয়েছি সামনে মানে ওপরে একটু ছড়িয়ে, মানে পোস্ত দিয়েছি, পোস্ত দিয়ে ভাজাটা করলে আমার খুব ভালো লাগে খেতে, জানি না আমার সাথে কে একমত সেটা তোমরা দেখে নাও। এটা করলাম, আর যেটা করেছি চলো এক এক করে দেখাচ্ছি, আর করেছি হচ্ছে এটা হচ্ছে কী ভাজা, আমি নামটা হয়তো ভুলভাল বলে ফেলবো, কী কুন্দলি ভাজা না কী সব বলে, তো এই ভাজাটা করেছি, তোমরা কী কেউ জানো এটা কী? জানলে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না, ঠিক আছে? এটা ভাজা করেছি আজকে, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা করেছি, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখনও রেডি করিনি। আচ্ছা যেটা বলতে বলতে থেমে গেলাম, এই যে ভাজাটা করেছি তার সাথে ডাল করা উচিত ছিল, যেটা আমি ডালটা করিনি, কারণ ভাবলাম যে এত পদ হয়েছে তারপরে আবার যদি ডাল করি সেটা ফেলা যাবে, কমল ছাড়া ডাল কেউ খায় না বাড়িতে, আমিও খাই না মেয়েও খায় না। তো যাই হোক এবার তোমাদের সাথে যেটাতে ইন্ট্রোডিউস করাবো, এটা বলো তো কী বাঙালির আর একটা ফেভারিট খাবার, এটা এখনও প্রিপারেশন হয়নি, প্রিপারেশন হয়ে জাস্ট এটা তেলে দিয়ে একটুকে ফ্রাই করে নেওয়া, বাকি কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে ফোড়ন দেওয়া। এটা হচ্ছে মোচার শেষ অংশটাকে সিদ্ধ করে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়ে দু কর রসুন দিয়েছি, পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা, তোমাদের এর আগেও আমি এই রেসিপিটা মনে হয় দেখিয়েছিলাম। তো এটা এইভাবে পেস্ট করে রেখেছি, এটার কাজ হচ্ছে এখন আমি মানে তেল দিয়ে মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে এটাকে মানে 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 ভাজবো বলতে কি ফ্রাই করবো না খুব একটা, একটু নেড়ে নেবো, ঠিক আছে? যেরকম ধনে পাতা বাটাটা করেছি। আর যেটা করেছি এটা হচ্ছে হচ্ছে তোমার পাবদা মাছ, পাবদা মাছের ঝাল করেছি, ধনে পাতা দিয়ে সর্ষে বাটা আর অল্প সর্ষে দিয়েছি, পোস্তটা বেশি দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো কুচি দেখতেই পাচ্ছ, আর ধনে পাতা দিয়ে মাছের ঝালটা করেছি, দেখতে তো দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর তো আপাতত কিছু নেই, আর হ্যাঁ
কালকে চিকেন রাতে চিকেন করেছিলাম, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে চিকেন করেছিলাম চিকেনটা একটুখানি রয়েছে, এটা সোনা মায়ের জন্য। এগুলো কিন্তু আলু নয়, চিকেনের একদম মানে সলিড পিসগুলো, এরকম পাঁচ পিস দেখো গুনতে গোনা যাচ্ছে এই পাঁচ পিস। এটা গরম করে রেখে দিয়েছি, যদি সোনামা খায় খাবে, না হয় যদি মিলি দিয়ে নিতে চায় মিলি দেখে দিয়ে দেবো, আর মিলি দিয়ে খেতে চায় খাইয়ে দেবো। এই হচ্ছে আজকের আমার মানে রান্নার করার মানে জিনিসগুলো। তো তোমরা আমাকে বলো আজকে যে রান্নাগুলো আমি করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো বলো। আর সত্যি কথা বলতে বলো না, এই যে বাঙালি খাবারগুলো এগুলো যদি আমরা মাঝে মাঝে না খাই না, সারাক্ষণের জন্যে মাছ মাংস এগুলোতে না মানে আর ভালো লাগে না। ভাবলাম আজকে যখন একটু অন্যরকম করেছি তো তোমাদের সামনে একটু শেয়ার না করারই বা কী হলো, তাই না? তখন আমি এখন কি করব, চলো আর দেরি করব না, এটাকে আমি এখন তেলে ভেজে নিই, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো চলো আর কি বলবো, দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে আজকে যেহেতু শনিবার তো ভাবলাম যে কাছে পিঠে একটু মায়ের দর্শনটা করে আসি। মেয়ের নিয়ে একটা মানত ছিল, তো অনেক দিন দেওয়া হয়নি পুজোটা, আর সবাই এই পুজোর সাথে কিন্তু তোমরা আগেই পরিচিত। হ্যাঁ, মা শকুন্তলা কালীবাড়িতে আমি এর আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি এই পুজোটা। তো আজকে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, পুজো দিতে চলে এলাম। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের দর্শন তোমাদের এর আগেও আমি করিয়েছি, আর এটা হচ্ছে বেদি যেখানে বলি দেওয়া হয়। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, চলো বাকিটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? নতুন করে বলার আর কিছু নেই, এখানের যে সমস্ত মানে কারুকার্য বলো, মায়ের অলৌকিক যে ক্ষমতা বলো, সেটার সম্বন্ধে সবাই ওয়াকিবহল। আর এখানে ম্যানেজমেন্টের যে দায়িত্বটা রয়েছে, খুব ভালোভাবে পুজোটা ওনারা করেন, বছরে একবারই পুজো হয়, আর বারো মাস তো পুজো লেগেই থাকে, শনি মঙ্গলবার করে একটু ভিড়টা বেশি হয়। আজকে তোমরা দেখতেই পাবে, এখানে যেটা দেখছো এখানে বাইরে একটা জায়গা করা আছে যেখানে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে। এখানে প্রথমে দেখিয়ে ওখানে তোমরা দিতে পারো, তো দেখতেই পাবে আমি সব তোমাদের সামনে তুলে ধরবো। মাকে আজকে তোমরা একটু দর্শন করো আমার হয়ে। আর সত্যি বলতে কি, তোমাদের যদি কোনো কিছু মনের চাওয়া থাকে তোমরা কিন্তু নিশ্চিন্তে চাইতে পারো। তো প্লিজ তোমরা, আমি রিকোয়েস্ট করব তোমরা এই মায়ের দর্শনটা উপভোগ করো, আর মায়ের কাছে যদি কিছু প্রার্থনা থাকে অবশ্যই মাকে জানিয়ে নাও, ঠিক আছে? সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের দিনটাতে কী ভিড় হয়, দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে, আমিও আজকে সেই সঙ্গে সামিল হয়ে গেছি। তো সঙ্গে থাকো,
হইতে লাগে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো, তোর মতো দেখতে লাগছে, রাত্রি তো অলরেডি হয়ে গেছে। কি করব কি করব বুঝতে পারছিলাম না, তো বেশি কিছু করিনি, লুচি করেছি আর আলুরদম করেছি। একটু দেখে নাও, এক ঝলক দেখে নাও, রাতের ডিনারটা দেখে নাও। এই যে মেয়েকে প্লেটে দিয়ে দিয়েছি, একটা আলুরদম আর একটা লুচি দিয়ে দিয়েছি, এবার কমলেটটা আর আমারটা বেড়ে নেবো, তো ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা দুজনে খাবো, ঠিক আছে? তো চলো, আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। বলো।